দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইসরায়েলি নৃশংসতায় তুরস্ক চুপ থাকবে না হুঁশিয়ারি এরদোয়ানের। জানিয়ে দিব পৃথিবীর সামনে মহাবিপদ আসছে পড়তে যাচ্ছে। আরো থাকছে যুক্তরাষ্ট্রে 3 কোটি মানুষের জন্য তীব্র গরমের সতর্কতা জারি। এরপরেই জানিয়ে দিব এবার ইরানের পরিবহন মন্ত্রণালয়ে সাইবার হামলা। আরো থাকছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না ওমান। জানিয়ে দেব চীনকে নিজেদের বন্ধু বলে দাবি করছে তালেবান। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। জঙ্গি আস্তানায় 3 বোমা নিষ্ক্রিয়, ঘিরে রাখা হয়েছে আরেকটি বাসা। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি শুনছিলেন। ইসরায়েলি নৃশংসতায় তুরস্ক চুপ থাকবে না হুঁশিয়ারি এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের নৃশংসতা নিয়ে তার দেশ কখনো চুপ ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা বলেন তিনি। খবর আনাদুরু এজেন্সি গতকাল শুক্রবার ইস্তাম্বুলের বাহাদেটিন প্যাভিলিয়নের বৈঠকে এরদোয়ান আরো বলেন, যতদিন অঞ্চলটিতে ইসরায়েলি নীতি বজায় থাকবে ততদিন পর্যন্ত চিরস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রায় 1 ঘন্টা 15 মিনিট দীর্ঘস্থায়ী এই বৈঠকে উভয় প্রেসিডেন্ট আঞ্চলিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এসব কথা জানিয়েছে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর। এদিকে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে হতাশ করেছেন ওমান। দখলদারের সঙ্গে কখনোই আপোষ করবে না ওমান বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামদ বিন হামুদ আল বোসাইদি। তিনি বলেন, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি ওমানের সমর্থন অব্যাহত থাকবে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই। শোনা যাচ্ছে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের জন্য ওমানের এমন সিদ্ধান্ত উদ্বেগের। উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন সামনে রেখে ইসরায়েলের পক্ষে ব্যাপক তোড়জোড় চালান সে সময় ইসরায়েলের সাথে সম্পর্কের প্রশ্নে মুসলিম বিশ্বে একটি নতুন মেরুকরণের ইঙ্গিত দেখা যায়। মধ্যপ্রাচ্য কয়েকটি আরব দেশ ইসরায়েলের ব্যাপারে তাদের বৈরী অবস্থা থেকে সরে আসার ইঙ্গিত দেয়। পৃথিবীর সামনে আসছে পড়ছে মহাবিপদ। মহাবিপদে রয়েছে পৃথিবী, কারণ এদিকে ধেয়ে আসছে 8 কোটি টনেরও বেশি ওজনের মহাদৈত্যকার গ্রহাণু। ভয়ঙ্কর গতিবেগের 1640 ফুট চওড়া গ্রহাণু থেকেই রেহাই পেতে আমেরিকা ইউরোপের কয়েকটি দেশের মতো মরিয়া হয়ে উঠেছে চীনও। সম্প্রতি এ খবর জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। বিজ্ঞানীদের আশঙ্কা, হিরোশিমায় পড়া 80,000 পরমাণু বোমা একসঙ্গে পড়লে যে শক্তির জন্ম হতো ওই শক্তি নিয়ে গ্রহাণুটি আছড়ে পড়তে পারে পৃথিবীতে, আর তাতে মারা যাবে পৃথিবীর লাখ লাখ লোক। চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস সায়েন্স চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস সায়েন্স সেন্টারের বিজ্ঞানীরা ওই ধেয়ে আসা গ্রহাণুটির অভিমুখ পৃথিবী থেকে অন্যদিকে ঘোরানোর পরিকল্পনা করছেন। এজন্য তারা মহাকাশে ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে চাইছেন খুব শক্তিশালী 23টি সর্বাধুনিক লং মার্চ 5 রকেট পাঠিয়ে, যেগুলো পালাক্রমে ছুটে যাবে গ্রহাণুটির দিকে। গ্রহাণুর গায়ে গিয়ে ঘটাবে ভয়াবহ বিস্ফোরণ, আর তাতেই এর গতিপথ ঘুরে যেতে পারে বলে মনে করছেন চীনের মহাকাশ বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রে 3 কোটি মানুষের জন্য তীব্র গরমের সতর্কতা জারি। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে 3 কোটিরও বেশি মানুষের জন্য তীব্র গরমের সতর্কতা বাড়তি জারি করা হয়েছে। অঞ্চলটি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় তাপপ্রবাহের ঘটনায় এই সতর্কতা জারি করা হলো। প্রথমবার তীব্র তাপপ্রবাহে তাপমাত্রা নতুন রেকর্ড হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। রবিবার আবহাওয়া সতর্ক বার্তায় বলা হয়েছে প্রশান্ত মহাসাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে সপ্তাহান্তে গরম উষ্ণ পরিস্থিতি বিরাজ করতে পারে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, লাস ভেগাসে সর্বোচ্চ তাপমাত্রা 47.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা অঞ্চলটির সর্বকালের সর্বোচ্চ। লাস ভেগাস, ফিনিক্স, শাহস শহরের তীব্র গরম আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতায় বলা হয়েছে 3 কোটির বেশি মানুষ তীব্র গরমের সতর্কতায় আওতায় থাকবেন। রবিবারও বিপজ্জনক গরম ও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। জুন মাসের শেষ দিকে কানাডা ও যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছিল। টানা 3 দিন কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে যায়। মৃত্যুর সঠিক সংখ্যা জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তা কয়েকশো হবে।
এবার ইরানের পরিবহন মন্ত্রণালয়ে সাইবার হামলা। ইরানের পরিবহন মন্ত্রণালয়ে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। দেশটির রাষ্ট্রীয় রেলওয়ে প্রতিষ্ঠানে সাইবার হামলার একদিনের মাথায় শনিবার একই পরিস্থিতির শিকার হয় পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। সাইবার হামলাটি চালানো হয় মূলত পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ মিনিস্ট্রি অফ রোডস অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট এর কর্মীদের উপর। তাদের কম্পিউটার সিস্টেমকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হ্যাকাররা এই ঘটনায় মন্ত্রণালয়ের পোর্টাল এবং সাবপোর্টাল সাইটগুলো অফলাইনে চলে যায়। ইরান সহ তিন দেশের বিরুদ্ধে শুক্রবার যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার মধ্যেই দেশটিতে সিরিজ এই সাইবার হামলার ঘটনা ঘটালো। মার্কিন প্রযুক্তি ইরানে রফতানির কারণে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে 8 ব্যক্তিকে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র নীতির সঙ্গে সাংঘর্ষিক ও জাতীয় নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ডে জড়িত কিংবা জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকার কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত দুই দিনের সাইবার হামলায় ঘটনায় অবশ্য কেউ দায় স্বীকার করেনি। ইরানের পক্ষ থেকেও এখনো পর্যন্ত সরাসরি কাউকে দায়ী করা হয়নি। তবে ইতিপূর্বে এ ধরনের হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে আসছিলেন তেহরান। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না ওমান। ইসরায়েলের সঙ্গে কখনোই আপোষ করবে না ওমান, বরং ওমান বরাবরের মতো ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানাবে। পাশাপাশি অদূর ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদি। লন্ডন ভিত্তিক আশার্ক আল আসওয়াদ পত্রিকাকে শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এ সময় দুই রাষ্ট্রভিত্তিক সমাধান সূত্রের উপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, এটি সবচেয়ে ভালো সমাধান এবং আন্তর্জাতিক সমাজ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে। সাক্ষাৎকারে তিনি ইয়েমেন প্রসঙ্গে বলেন, ইয়েমেনের সব পক্ষের কাছে গ্রহণযোগ্য পরিকল্পনাকেই কেবল ওমান সমর্থন জানাবে। সিরিয়াকে আরব লীগের সদস্য পদ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান আল বুসাইদি। আঞ্চলিক ইস্যুতে ইরানের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ইরান সবসময় এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পারস্য উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কোনো কোনো গণমাধ্যমে গত সপ্তাহে জানিয়েছেন, ইয়েমেন পরিস্থিতি এবং তেহরান রিয়াদ আলোচনার ফলাফল সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ওমানের সুলতান খুব শীঘ্রই সৌদি আরব সফরে যাবেন। সূত্র জেরুজালেম পোস্ট। চীনকে নিজেদের বন্ধু বলে দাবি করছে তালেবান। আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবান জানিয়েছে, এশিয়ার পরাশক্তি চীনকে তারা বন্ধু হিসেবে বিবেচনা করছে। চীনকে সশস্ত্র এই গোষ্ঠীটি আশ্বস্ত করেছে যে কাবুলে ক্ষমতায় গেলে জিনজিয়াং এর উইঘুর মুসলিমদের যোদ্ধাদের ঠাঁই দেবে না। চীনের জন্য জিনজিয়াং ও উইঘুর সবচেয়ে চিন্তার বিষয়। মার্কিন সেনা প্রত্যাহারের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশটি অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণের দাবি করা তালেবান চীন নিয়ে এমন মন্তব্য করেছে। এদিকে ইতিমধ্যে চার্টার্ড ফ্লাইটে করে চীন আফগানিস্তান থেকে তাদের 210 নাগরিককে দেশে ফিরিয়ে নিয়েছে। বেজিং উদ্বিগ্ন এই কারণে যে তালেবান ক্ষমতায় গেলে আফগানিস্তান পূর্ব তুর্কিস্তান ইসলামিক আন্দোলনের জন্য কেন্দ্র হয়ে উঠবে। এই গোষ্ঠীটির সঙ্গে আল কায়দার সংশ্লিষ্টতা আছে। চীনের জিনজিয়াং এ এই গোষ্ঠী বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে। আফগানিস্তান পূর্ব তুর্কিস্তান ইসলামিক আন্দোলনের কেন্দ্র হওয়া নিয়ে চীনের উদ্বেগের কারণ হলো জিনজিয়াং আফগান সীমান্ত লাগোয়া প্রাকৃতিক সম্পদে পূর্ণ চীনের এই প্রদেশটির সঙ্গে আফগানিস্তানের 8 কিলোমিটারের সীমান্ত সংযোগ রয়েছে। চীনের উদ্বেগের বিষয়টি মাথায় রেখে তালেবানের মুখপাত্র সুই হিল শাহিন বলেছেন, তারা চীনকে আফগানিস্তানের বন্ধু মনে করে এবং তিনি আরো বলেছেন, আফগানিস্তানের পূর্ণ গঠনে বেজিং এর বিনিয়োগ নিয়ে শীঘ্রই আলোচনা শুরুর ব্যাপারে তারা আশাবাদী। তালেবানের ওই মুখপাত্র আরো জানিয়েছেন, তালেবান আর জিনজিয়াং থেকে চীনের উইঘুর বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের আর দেশে প্রবেশের অনুমতি দেবে না। উল্লেখ্য, উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের অনেকে এর আগে আফগানিস্তানে আশ্রয় নিয়েছিল। তালেবান আল কায়দা অথবা অন্য কোন সন্ত্রাসী গোষ্ঠীকে আফগানিস্তান থেকে আর তৎপরতা চালাতে দেবে না জানিয়ে হংকং ভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টকে তিনি বলেন, আমরাও অনেক সময় চীনে থেকেছি এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তালেবানের মুখপাত্র সুই হেল শাহিন বলেন, চীন একটি বন্ধুত্বপূর্ণ দেশ এবং আফগানিস্তানের পূর্ণ গঠন ও উন্নয়নের জন্য আমরা তাদের স্বাগত জানাই। যদি বিনিয়োগ থাকে তবে অবশ্যই আমরা তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করব। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলে দেশটির নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে চলতি সপ্তাহেই ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানকে সহযোগিতা করার বিষয়ে অবহিত করেছে। এর সঙ্গে আফগানিস্তান নিয়েও বেজিং এর ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টিও জড়িত। চীন পাকিস্তান সম্পর্কের 70তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বৈঠকে গত মঙ্গলবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং শি বলেন, চীন পাকিস্তানের যৌথভাবে আঞ্চলিক শান্তির বিষয়টি রক্ষা করতে হবে। আফগানিস্তানের
সমস্যাগুলো প্রকৃত চ্যালেঞ্জ, পাকিস্তান ও চীনকে সেসব সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, বিশেষ করে আন্তর্জাতিক ও আঞ্চলিক সন্ত্রাসবাদের বিষয়গুলো। যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে যাওয়ার তালেবানের পুনরুত্থান কৌশলগতভাবে চীনের জন্য লাভবান হবে, কারণ হলো তালেবান নেতাদের সঙ্গে পাকিস্তানের রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। তবে আল কায়দা এবং তালেবান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো নিয়ে ইসলামাবাদ ও বেইজিং উভয় উদ্বিগ্ন। জঙ্গি আস্তানায় 3 বোমা নিষ্ক্রিয়, ঘিরে রাখা হয়েছে আরেকটি বাসা। নারায়ণগঞ্জের 2500 উপজেলার নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি থেকে 3টি শক্তিশালী আইইডি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। রবিবার রাতে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট 3টি বোমা নিষ্ক্রিয় করে। প্রথমে রাত 10:45, পরে 10:54 ও শেষে 11:08 বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। প্রতিটি শব্দই ছিল বিকট। সেখান থেকে বোমার তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সিটিটিসির ডিআইজি আসাদুজ্জামান জানান, জঙ্গি আস্তানা থেকে উদ্ধারের পর আমরা 3টি শক্তিশালী আইডি নিষ্ক্রিয় করেছি। অভিযান চালিয়ে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ওই বাসাতেই থাকতেন। মামুন জঙ্গি গ্রুপের সাথে সাথে জড়িত সেই জঙ্গি গোষ্ঠীর সামরিক গ্রুপের সদস্য। তাদের এমন সামরিক সদস্যদের সংখ্যা খুবই লিমিটেড। তারা সাধারণত কোনো হামলা সংগঠিত করতে পরিকল্পনা করে থাকে। তিনি আরো জানান, মামুন 90GM এর সদস্য। তারা বিভিন্ন টেঙ্কিকাল পয়েন্টে হামলার জন্য বোমা তৈরি করেছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই তাৎক্ষণিকভাবে ওখানে অভিযান পরিচালনা করা হয়। বন্দর উপজেলার মদনপুরের কাজীপাড়ায় আরো একটি বাসা ঘিরে রাখা হয়েছে বলে জানান তিনি। সিটিসির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ টিমের অতিরিক্ত উপকমিশনার AKM রহমতুল্লাহ বলেন, গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ আল মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি 90GMB-র সক্রিয় সদস্য। মামুন 2500 একটি বাড়িতে থাকতেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন সেখানে তিনি IS অনুপ্রাণিত আইডি তৈরি করতেন। গত 17 মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার হয়। ওই ঘটনা তদন্তে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই বোমা 2500 এই আস্তানায় তৈরি করা হয়। নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় একটি মাদ্রাসার পাশে ওই বাড়িতে অভিযান চলছে। রহমতুল্লাহ চৌধুরী জানান, গ্রেপ্তার মামুন সাংগঠনিকভাবে ডেভিড কেনার ওরফে আকিন আল বাঙ্গালি নামে পরিচিত। তিনি ওই এলাকার একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে কাজ করতেন এবং একটি এতিমখানাতেও কাজ করতেন।